দেউতা কাৰ জীৱনত কি হয় সেগুলা কোনো কব নোৱাৰে, যি হল হল সেগুলা। কিবা কৰি আছ নেকি? আপুনি যে টেঙা দি বনোৱা মাছ ভাল পায় বনাই আছিলো ৰব। হয় নেকি? ঠিকে আছে দিয়া, এই মাংস অলপ আনছিলো, এইখিনিও বনাওঁ। সিদিনা মই বাবুক আনবা খোজোতে আপনি নালগে বুলি কৈছিল না?
আর মই যদি নিজের চলটোর সম্পর্ক রাখব নো আপনি কে নিজের চলটোর সম্পর্ক রাখবা যায়? মই যদি নরু আপনিও নরে। স কবিতা, তোমাক বারে বারে কয়েছো এই বিষয়ে আক মাত নাম দিব বলে, বুঝি পাইছ না? তোমাক মই খুয়ে আছো, পিন্ধে আছো, যি লাগে তাকে দিছো, আর তোমার লগত মোক তুলনা করবা, এইটা কথা মনে রাখবা সদায়। প্রথমতে তোমাক মই বহুত ভাল বলে ভাবছিলো, সেইকারণে নিজের করে লোলো, কিন্তু এটাই গম পাইছো তোমার মাইন্ডটো কে নাই। আপনাকও বহুত ভাল বলে ভাবছিল, ময়ও এটাই গম পাইছো, আপনি যে তলে তলে ইমান এনেকুয়া। কবিতা, মুখে মুখে কথা নকপা, সরত দাঁত ছিঙি দিম। উফ কৃষ্ণ, যিমানে দিন যে আছে জীবনটো অশান্তিয়ে হৈ আহি আছে, কি কৰোঁ একো ভাবিয়ে বনাই মই। যি দেখছোঁ মোৰ জীৱনত কেতিয়াও সুখে নহ'ব, না মই তেখেতৰ কাষতে ঘূৰিয়ে যাওঁ, বাবুকো সদায় মোৰ কাষতেই পাম। মই যদি মোৰ নিজৰ ভুল স্বীকাৰ কৰোঁ তেখেতে নিশ্চয় মোক গ্ৰহণ কৰি ল'ব। আজি এটা কাম কৰিম, তেখেতে ঘুমাই থাকোঁতে মই মনে মনে পলে যাম, যি হৈ হ'ব আৰু। আর তাহলে কত রুম লছি জানো না, এটা সবজি ব্যাপারীর ঘর, মানুষটার নাম কিবা মণি নাকি কেনাই যে ঘর আছে। অ মণিদা, মণিদা, অ ঘৰত আছে না? অ কুনিনো, অ ৰব যাই আছো। ইমান লেতৰা বস্তু কোনি খাব এগুলাখান? আমাকো তন্ধন নিচিনা লেতৰা মানুহ বুলি ভাবছে নেকি? ফাটা চিৰা কাপোৰ পিন্ধি ইবা লাজ নাপাতন দে, মানুহৰ ঘৰত কিংকি আহিব লাগে নাজনা? এগলা যে খোৱা বস্তু আনছা আমাৰ মন ভাল লগাবাক লাগি আনছা নেকি? হা কেইটাবাক লাগি আৰু সহায় পাম বুলি
অ মণিদা অ অ আহা আহা কেতে বহা কে বা আইলা তুমি মণিদা আমার এখেতে বলে আপনার তাত ভাড়া আছিল অ আছিল এই আজি কেইদিনমান আগতে স্কুলের কাষতে রুম পাইছি তাতে গুছি গেছি আর বাকি তুমি কে আইলা কসুন সাক মণিদা আপনি তো গমে পাছি মই জীবনত কিমান ডাঙর ভুল করলো যার কারণে এখেতে আর বাবুই আজি কিমান কষ্ট পাছি মই যি ভুল করলো মই আজি সব বুঝি পাইছো মই তারপর আজি পলে কেনে গুছি আইসু মই আর তেখেতর লগতে রাখিম তেখেতক যেখিনি কষ্ট দিলো আর নেদু মই তেখেতর লগতে সুখী হবার চেষ্টা করিম আমার তেখেতে কত আছেনো আপনি ভালকে বুঝে কোকসুন নহলে আপনিও লইব লকসুন মই তেখেতর লগতে থাকিম অ মণিদা কি ভাবি আছে মোক সোনকালে কোকসুন কত আছে এখেতে আর আপনি যাবানোর যদি মই নিজে হলেও বিচরি যাম আপনি হলে এড্রেসটা দিয়কসুন নহয় তোমার নিজের ভুল বুঝিবতে তোমার বহুত পলম হয়ে গেল ইটা তুমি নন্দর অসরত যাই কোনো লাভ নাই কেন মণিদা কেন তার মানে তেখেতে জিতের পায়ে একলা হল চলবাক লাগি বড় অসুবিধা হয়েছিল সেখানে আমি আলোচনা করি ফেলে মোর ভন্টিক বিয়া দিল ইটা তেওঁলোকৰ বহুত সুখ কি আপনি সঁচাই কৈছে নাকি মণিদা অ মণিদা কি সঁচাকে কওকচোন নাই নাই মই সঁচা কথা কৈছো মই কিয় মিছা কথা কম মইতো কি কৰো মণিদা আপনি কওকচোন মইতো কি কৰো কত যাও মই কি কৰিম হে ভগবান কিবা এটা উপায় দে মই কি কৰিম মোৰ জীৱনটো কি হ'ব বাবু বাবু বন্ধু বান্ধবীসকল আমার এইটো লাস্ট পার্ট আছিল আমার নন্দসংসাৰ পার্ট 15 আজিৰ পৰা শেষ নন্দসংসাৰ এতিয়াৰ পৰা আমি নবনাও আৰু আমাৰ এই বিষয়ে নন্দই কি কয় যাৰ সংসাৰক লৈ এদিন কাম কৰিলোঁ নন্দসংসাৰ মানে যিখন চিৰিয়েল বনাই আছিলোঁ ভালে লাগিছে কৰি বাকী আমাৰ মানে মানুহখিনি যেনেকৈ চাইছে আমাক ছাপোর্ট দিছে বহুত ভাল লাগিছে আৰু আগলৈ আমি নেক্সট কিছুমান চিৰিয়েল বনাবৰ বাবে চেষ্টা কৰিম সদায় যাতে আপনার আমার লগত থাকে এনেকই থাকে আর এই বিষয়ে আমার প্রণব দাই কি কব এই সিরিয়ালখনত কাম করে বহুখিনি কথা শিকিলো চিতুল নন্দকও লগ পালো ধুনিয়া লাগিল কাম করে আর আমি ভবিষ্যতে এনেকা নতুন সিরিয়াল আপনার উপহার দিবলৈ চেষ্টা করি আপনাদের যাতে আঁকুয়ালি লো এইখান যেনেকে আপনাদের আঁকুয়ালি লৈছে নেক্সট আমি প্রয়াস করি আপনাদের নিশ্চয় মানে আশা রাখিছো আকুয়ালি লব আর এও আসলে কবিতা নহয় সৈনিকা কবিতা বহুতে তারমানে কমেন্ট বহুতটা কমেন্ট আমি পাইছো মানে কবিতা মারিব লাগে নন্দয় মারিব লাগে কবিতা সদায় বেয়া হওয়াটাই বিচারি আছে তার অর্থ এইটাই যে কবিতা ভাল এক্টিং করেছে যার কারণে মানুষবিলাকৰ মনত কবিতা এটা বেয়া রূপত সোমাই গেছে মানুষের অন্তর কবিতা মানে বেয়া দৃষ্টি এটা মানুষখিনি বেয়া দৃষ্টিতে কবিতা চাইছে মানে একটিংটা ভাল করেছে বদমাস ক্যারেক্টার এটা এটা নন্দ সংসারের অভিজ্ঞতা মানে কেনেকুৱা অলপ কবা নেকি নন্দ সংসার করে বহুত ভালে লাগিছে আমি সদায় একেলগে ভিডিও করো এটা পরিয়ালৰ নিচিনা হৈ আছিলো আজি হে গল বহুত দুখ লাগছিল কিন্তু বহুত দুখ লাগি আছে সেই কাৰণে আমারও বেয়া লাগিছে নন্দ সংসারকে আৰু কিমান নকৰিম এনেকুৱা হৈছে বহুতে কিন্তু কৈছে আৰু দীঘলীয়া কৰিব লাগে 1000ৰ ওপৰত বনাব লাগে পাৰ্ট পিছনে যেনেকুৱা কমেণ্ট দিছে যি কি নহওক আমি বেলেগ চিৰিয়েলৰ কাম কৰিম এতিয়া তাৰ মাজতে আমাৰ মণিদাই কি কয় মোৰ ক'বলগীয়া নাই একো কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা হ'ল আৰু জিতুলৰ পৰা নন্দৰ পৰা প্ৰণৱৰ পৰা বহুখিনি শিকিলোঁ আৰু ক'বলগীয়া নাই দিয়া এইখিনি আৰু আৰু আমাৰ টেনচুৰে নন্দ চাইছে চাইছে কেনে লাগে ভাল লাগে ভাল এক্টিং কাৰ হয় থেংক ইউ ভাল শুদ্ধ উত্তৰৰ বাবে তেওঁক আমি দহৰ ভিতৰত দহ দিছোঁ আজিৰ পৰা আমাৰ নন্দ সংসাৰ শেষ আৰু পিছত যি আহে আপোনালোকে যাতে এই নন্দসংসাৰৰ নিচিনা কামক সহায় দিয়ে তাৰমানে তাকে কামনা কৰিলোঁ নমস্কাৰ মই নয়নিৰ্বাণ বৰুৱাই কমেডি আছামৰ জৰিয়তে সমূহ অসমবাসী ৰাইজলৈ ইয়াৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ এটা ভাল খবৰ দিবলৈ ওলাইছোঁ মোৰ এটা ইউটিউব চেনেল আছে নয়নিৰ্বাণ এণ্টাৰটেইনমেণ্ট
ইয়াৰ যোগেদি ইতিমধ্যে মোৰ প্ৰযোজনাত নিৰ্মিত পৰিচালনাত নিৰ্মিত কেইবাখনো চুটি ছবি বিভিন্ন ধৰণৰ মিউজিক ভিডিঅ' আপলোড কৰা হৈছে আৰু নতুন নতুন বিভিন্ন ধৰণৰ চুটি ছবি নিৰ্মাণৰ আঁচনি লোৱা হৈছে। গতিকে বিভিন্ন ভিডিঅ' চাবলৈ, চুটি ছবি চাবলৈ আৰু মোৰ প্ৰযোজনা নিৰ্মিত তৰা ছিৰিজসমূহ চাবলৈ আপোনালোকে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰক, লাইক কৰক, শ্বেয়াৰ কৰক। আশা ৰাখিছোঁ তাৰ জৰিয়তে আমি অনুপ্ৰাণিত হ'ম, আপোনালোকে আমাক উৎসাহ উদ্দীপনা আগবঢ়াব আৰু ইয়াৰ জৰিয়তে কমেডিয়াছামৰ সমূহ কৰ্মকৰ্তালৈ মোৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰোঁ। তেওঁলোকৰ চেনেলটো আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰক, তাত নতুন নতুন খুব সুন্দৰ কাহিনীৰ ভিডিঅ' ইতিমধ্যে তেওঁলোকে আপলোড কৰি আছে, গতিকে চাওক, ছাবস্ক্ৰাইব কৰক, শ্বেয়াৰ কৰক, আমাক অনুপ্ৰাণিত কৰক। বহুত ধন্যবাদ, নমস্কাৰ।